আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি দেশের লেটেস্ট একটি প্রতিবেদনে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ গড়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলায় যাচ্ছে বলে জানিয়েছেন দুদক কমিশনার ড মোজাম্মেল হক খান এছাড়া সংস্থাটি প্রদীপ দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সম্পদ জব্দ করতে আইনি প্রক্রিয়াও শুরু করবে বলে জানান তিনি টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ রোডে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার পর আলোচনায় আসেন পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাস সম্প্রতি তার সম্পদের অনুসন্ধানও শুরু করে দুদক অনুসন্ধানে দেখা যায় চট্টগ্রাম নগরীর পাথরঘাটার ছয়তলা একটি বাড়ির মালিক প্রদীপ দম্পতি চুমকি দুই সালে শ্বশুরের নামে জায়গাটি কিনেন প্রদীপ এরপর ওই জায়গায় ছয়তলা আবাসিক ভবন নির্মাণ করেন দুই সালে শ্বশুরের নামে থাকা সেই বাড়িটি স্ত্রীর নামে দানপত্র হিসেবে দেখান প্রদীপ কুমার দাস এছাড়া প্রদীপ দম্পতির মৎস্য ব্যবসা থেকে বছরে দেড় কোটি টাকার হিসাব দেখানো হলেও অনুসন্ধানে মৎস্য ব্যবসার প্রমাণ পায়নি দুদক আয়কর নথিতে কমিশন ব্যবসা থেকেও আয় দেখিয়েছেন প্রদীপ দম্পত্তি কিন্তু কমিশন ব্যবসার লাইসেন্স সহ এ সংক্রান্ত কোনো নথি পায়নি দুদক দুদক জানায় তিন কোটি পঁচানব্বই লাখ টাকা সম্পদের কোনো উৎস দেখাতে পারেননি প্রদীপ দম্পতি চুমকি তবে প্রদীপ ও তার স্ত্রীর ভাতাসহ বিদেশে বাড়ি ও সম্পদ গড়ার দালিলিক প্রমাণ মেলেনি এখনও এ বিষয়ে অনুসন্ধান চলছে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রদীপ দম্পতি চুমকি একজন গৃহিণী সে কোনো ব্যবসা করেন না সম্পদ বৈধ করতেই প্রদীপ দম্পতির এ ফন্দি এমন কিছু থেকে থাকলে অবশ্যই বেরিয়ে আসবে প্রদীপ দাসের স্ত্রী চুমকি গৃহিণী হলেও দুদকে জমা দেওয়া হিসাব বিবরণীতে তাকে মৎস্য খামারে হিসেবে দেখানো হয়েছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা মূলধনে শুরু করা মৎস্য খামারে চুমকি প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছেন মৎস্য চাষের লাভের টাকায় কিনেছেন চট্টগ্রাম নগরীতে জমি গাড়ি ও বাড়ি হিসাব বিবরণীতে চুমকির স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগরীর পাথরঘাটা এলাকায় শতক জমি যার দাম ছিয়াশি লাখ ছিয়াত্তর হাজার টাকা ওই জমিতে গড়ে তোলা ছয়তলা ভবনের মূল্য এক কোটি তিরিশ লাখ পঞ্চাশ হাজার লাশে দুই হাজার পনেরো থেকে ১৬ অর্থ বছরে কেনা হয় ছয় গণ্ডা এক করা একদন্ত জমি যার মূল্য এক কোটি উনত্রিশ লাখ বিরানব্বই হাজার ছয়শ টাকা দুই হাজার সতেরো থেকে আঠারো সালে কেনা হয় কক্সবাজার জিলংজা মৌজায় সাতশো চল্লিশ বর্গফুটের ফ্ল্যাট যার মূল্য বারো লাখ বত্রিশ হাজার টাকা সব স্থাপর সম্পদের মূল্য দেখানো হয়েছে তিন কোটি উনষাট লাখ একান্ন হাজার তিনশো টাকা এছাড়া অস্থাপর সম্পদের মধ্যে দেখানো হয়েছে প্রাইভেট কার মাইক্রোবাস ও ৪৫ ভরি স্বর্ণ ব্যাংকে পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা দেখানো হয়েছে দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন প্রদীপ দম্পতির আয় বহির্ভূত সম্পদ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় প্রতিবেদনটি কমিশন কর্তৃক গৃহীত হলে মামলা দায়ের হবে একই সাথে আদালত কর্তৃক অনুমতি নিয়ে প্রদীপ দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট সহ সম্পদ জব্দের প্রক্রিয়াও শুরু করা হবে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স পুরো প্রতিবেদনটি শুনতে আমাদের সাথে থাকার জন্য প্রতিনিয়ত দেশের মূল্যবান আপডেটগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন